নাটকীয় ডঙ্গরে বজ্রকাপ্তাকে উদ্ধার কলা নবরঙ্গপুর পুলিশ। প্রথমে পুলিশ গ্রাহক সাজি বজ্রকাপ্তা কিনিবা ডিল করিতিলা ও পরে যোজনা মুতাবক বেপারী মানে তাহলে আনিবা পরে লুচি রহিতিবা বন বিভাগ ও পুলিশ কর্মচারী মানে সেঠারে পৌঁছি বজ্রকাপ্তাকে জবত করিবা সহ তিনজন বেপারীকে মধ্য গিরফ করিছন্তি। তেবে গিরফ অভিযুক্ত মানে হলে কোরাপুট জেলা জয়পুর থানা অন্তর্গত ডেঙ্গাগুড়া গ্রামর বাবুলা পটনায়ক, অশোক মাঝি ও শান্তিরাজ গণ্ড। জবত বজ্রকাপ্তার ওজন 13 কিলো থিবা প্রাণীটি আহত থিবারু তাকু বন বিভাগকু হস্তান্তর করা যাইতিবা নবরঙ্গপুর এসপি সূচনা দেইছন্তি। গোটে ইনফরমেশন উপরে বেস করিকি আমার সব ইন্সপেক্টর রাধা বারিক, সব ইন্সপেক্টর রাকেশ আর ফরেস্ট স্টাফ এ মনোজ তাঙ্ক মিশিকি গোটে রেড করুছন্তি। তা ভিতরে তিনিটা জন ধরা যাইছন্তি আর গোটে লাইভ প্যাঙ্গোলিন তাকে আমি ওড়িয়ারে কুছু বজ্রকাপ্তা সেটা রিকভর হয়েছি। তার মূল্য পাখাপাখি 5 লক্ষ টাকা। শেড্যুল 1 অ্যানিমাল মানে তার আইন অনুসার তাকে প্রোটেকশন আছে। তাকে মধ্য কোণসি বি প্রকারে আমি তাকে ধরি পারিব না। বর্তমান যে প্যাঙ্গোলিন রিকভর হয়েছি তার টিকে ইঞ্জুরি আছে, সেটা পাই আমি তাকে ফরেস্ট অফিসর্স কু হ্যান্ড ওভার করিছু। সেমানে তাক মেডিসিন ওয়গেরা দেইকি তাঙ্কর আইন অনুসার যে কারবাই আছে সেটা করি। সত্যরাজ গণ্ড, বাবুলা পটনায়ক অ্যান্ড অশোক মাঝি কিনিবার লোক আছন্তি, সেমানে গোটে ইন্টারন্যাশনাল চেন তাঙ্কর আছে। আমি ইয়া ভিতরে ইনভেস্টিগেশন করুছু, যেটা তথ্য বাহারিব তা উপরে আমি আইন উপরে বেস করিকি অ্যাকশন নেব। ব্যুরো রিপোর্ট, ভাগ্যপ্রভা নিউজ।